আজকে মির্জা আব্বাস সাহেবকে শাহজাহানপুর থানা মামলা নাম্বার 22-10-23 এই মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে হাজির করা হয়েছে। আজকে আদালত তাকে উঠিয়ে তার জন্য 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই 5 দিনের রিমান্ড চেয়েছে যে মামলায়, ওই মামলার অভিযোগ হলো যে 28 তারিখ বিকাল 3:40 মিনিটের সময় আপনার কমলাপুরে মির্জা আব্বাস 7-800 লোকজন নিয়ে সেখানে পুলিশের কাজে বাধা দিয়েছে, সরকার বিরোধী স্লোগান দিয়েছে এবং নাশকতামূলক কাজ করেছে। কিন্তু কি ধরনের নাশকতামূলক কাজ করেছে, কি করেছে, এই ধরনের কোনো কিছু এজাহারে উল্লেখ নাই এবং কে করেছে সেটাও ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নাই। কিন্তু মির্জা আব্বাস আপনারা জানেন যে 28 তারিখে বেলা 10:00 সময় থেকে আমাদের সমাবেশে গ্যানেট, বুলেট এবং গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। 2টার মধ্যে সমস্ত মহাসমাজ থেকে মানুষকে গুলি করে, বোমা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। মির্জা আব্বাস ছিলেন ওই মহাসমাবেশের সভাপতি, তিনি তার জীবন রক্ষার জন্য তিনি চলে গেছেন। কিন্তু তিনি কিভাবে ওই মামলায় তিনি ওখানে 700-800 লোক নিয়ে গেছেন এবং তার নির্দেশে কি কাজ অদর্শন কাজ করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সৃজিত। আমরা আদালতকে বলেছি যে মির্জা আব্বাসের জীবনে এই ধরনের কোনো মামলায় সে আসামি হয় নাই। মির্জা আব্বাসকে ওই আমরা বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র, ভোট অধিকার এবং এই বর্তমান চলমান আন্দোলন, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, স্থগিত করার জন্য, এই আন্দোলনকে মানুষকে আন্দোলন থেকে বাইরে রাখার জন্য এবং বিএনপিকে দুর্বল করার জন্য তার নেতৃবৃন্দকে বিভিন্ন মামলায়, মিথ্যা মামলায় তা হয়রানি করা হচ্ছে। শাহজাহানপুর থানার একটা নাশকতা মামলায় মির্জা আব্বাসকে 5 দিনের পুলিশমেন্ট চেয়ে আদালতে পাঠিয়েছে। আজকে সেই শুনানিটা আমরা করেছি। আপনি জানেন যে বিগত 28 তারিখে বিএনপি যে সমাবেশের নামে সেখানে যে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি নেতা কর্মীরা, সেখানে যে তারা অগ্নিসংযোগ করেছে, বিস্ফোরণ ঘটিয়েছে, মানুষের যানমালের ক্ষতি করেছে এবং আজকে যে বিএনপির যে নেতা মির্জা আব্বাস তাদের ইন্ধনে এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে তারা এই ঘটনাগুলি তারা ঘটিয়েছে এবং এটা তারা ষড়যন্ত্রমূলকভাবে তারা এই কাজগুলি তারা করেছে, পরিকল্পিতভাবে তারা এই ধরনের কাজ করেছে এবং একটি বর্তমান সরকারকে স্থিতিশীল সরকার সেটা অস্থিতিশীল করার জন্য এবং তাদের জোর করে পথে করানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড তারা করছে এবং এর পিছনে তাদের একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। আজকে যেই যে ঘটনা ঘটিয়েছে তারা এবং এর পিছনে আর কারা কারা জড়িত আছে এর উদ্ঘাটন হওয়া দরকার, কারণ এই মামলাটা এখনো প্রত্যাহার আছে। এছাড়া এখানে একজন পুলিশের থেকে তারা একটা পিস্তল তারা ছিনে নিয়ে গেছে, অথবা এই উদ্ধারের প্রয়োজন আছে এই একটা সরকারি পিস্তল তারা এটা নিয়ে গেছে। ঠিক আছে তাই আমার আদালতকে সেটাই বলেছি যে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এই ঘটনার পিছনে, এই ষড়যন্ত্রের পিছনে তারা জড়িত এর উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য আমরা 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করার কথা আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আজকে আমরা আরেকটি মামলা, এটা পল্টন থানা একটি মামলা, এটা একটা খুব একটা হাস্যকর ব্যাপার যেটা বিএনপি যেটা করেছে। আপনার যেটা 28 তারিখের ঘটনার পরে যেখানে বিকেলের দিকে তারা যে বিএনপি অফিসে সেখানে তারা একটা সংবাদ সম্মেলন করে, সেখানে বাইডেনের উপদেষ্টা হিসেবে একজন সিয়াম মিয়া রাফি, হ্যাঁ, একজনকে তারা সেখানে হাজির করে ইশরাক এবং আজকের যে আসামি ছিল আসামি লেফটেন্যান্ট জেনারেল সরোয়ারদি, তারা দুজনে মিলে তাকে ওখানে নিয়ে গেছে এবং তাকে শিখিয়ে নিয়ে গেছে যে এই ঘটনা যে ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার সাথে স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং সেখানে তারা স্যাংশন দিবে। এই জন্য আরও অনেক এই সরকারের বিরুদ্ধে তারা অনেক কথাবার্তা সেখানে বলেছে। আর এখানে একটা ষড়যন্ত্রমূলকভাবে, কারণ এই লেফটেন্যান্ট জেনারেল যে সরোয়ারদি সাহেব শুধু ওখানে গিয়েছে এবং সাথে করে তা নিয়ে গেছে ইশরাক ছিল সে সংবাদ সম্মেলনে এবং এটা এবং তার বিরুদ্ধে যে 419 ধারা 109 এবং সর্বোপরি
যে রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে হয়েছে। অতএব এটা এই যে ষড়যন্ত্র যেটা করেছে এটা একটা গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্তের মাধ্যমে এই দৃষ্টি তারা রাষ্ট্রের বিরুদ্ধে। অতএব এখানে পুলিশ তার যে ঘটনার পিছনে আরও কারা কারা আছে, যে ষড়যন্ত্র করছে, কারা করছে, কেন করছে, এই জিনিসগুলো উদ্ঘাটন হওয়া দরকার রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। অথবা সেই জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে, আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।